গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো সবার আগে ঘুম থেকে উঠে আমাদের কিন্তু ব্রাশ করে সকালের দুধ চা বিস্কিট এগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন পুচকুচানোর মাথায় ভালো করে একটু নারকেল তেল দিয়ে চুলটাকে বেঁধে দিচ্ছি, কারণ অতিরিক্ত গরম পড়েছে। তো ওই জন্য একটু চুলটা যদি মাথায় উঁচু করে বাঁধা থাকে তাহলে কিন্তু বেশ আরাম লাগে, নয়তো সারাক্ষণ গরম এত হচ্ছে মানে চুল খুলে এক সেকেন্ডও থাকা যায় না। আরও তো ছোট মানুষ, ওর তো আরও বেশি কষ্ট হয়। এরপরে চলে আসলাম ঘরে, আর কালকে যে সবজি বাজার করে নিয়ে এসেছি, তো সেই সবজিগুলোকে এবার আমাদের ফ্রিজে ইউজ করার জন্য নেটের ব্যাগগুলো কিনেছি। তো তার মধ্যে এক এক করে রেখে দিচ্ছি। তো কালকে যখন সবজি বাজার করতে গেছি, তোমরা বিশ্বাস করবে না, এক একটা সবজির যা দাম বললো বা যা দাম নিয়েছে, তাতে মনে হয় যে আর কিছুদিন পর সবজি কিনেও হয়তো খাওয়ার মতন পরিস্থিতি আমাদের থাকবে না। কিন্তু কিছু করার নেই, কি করব বলো তো? সবজি ছাড়া তো চলবে না, কারণ কতই বা মাছ মাংস খাওয়া যাবে? মাছ মাংসেরও তো প্রচুর দাম হয়ে গেছে। তো সংসারের এই যে খরচা, এই খরচাগুলো তোলা এই মুহূর্তে মধ্যবিত্ত মানুষদের জন্য কিন্তু খুবই কঠিন। যত দিন যাচ্ছে আমাদের মতন মানুষের কিন্তু খরচা আরও বেড়ে যাচ্ছে, কারণ নিজেদের খরচা, ছেলে মেয়ের খরচা, সংসারের খরচা, তারপরে তো পুজো অনুষ্ঠান, একটার পর একটা কিছু না কিছু আছেই। কিন্তু তার মধ্যে দিয়েও আমাদেরকে সংসারটাকে চালিয়ে যেতে হচ্ছে। আর তার মধ্যে যদি সংসারে রোজগারের দিক থেকে যদি একটা মানুষ থাকে, তাহলে তাদের তো বেশি কষ্ট। তো যাই হোক, এই জন্যই বলতে পারো যে আরও চেষ্টা করছি যে যদি জীবনে একটু এগিয়ে দাঁড়ানো যায়, কারণ একটা মানুষের ওপর দিয়ে সংসার চালানো, খরচা করা, জীবন কাটানো এতটা সহজ হয় না। তাই তোমাদের হাত ধরেই এগিয়ে যাওয়ার চেষ্টায় আজকে আমি ইউটিউবে এসেছি, শুধুমাত্র নিজের একটু পরিচয় তৈরি করতে আর নিজেদের জীবনটাকে একটু সুন্দর করে গড়ে তুলতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো ঠিক করে একদম ফ্রিজে রেখে চলে আসলাম। তো তারপরে আনলাম পনিরের একটা প্যাকেট। তো তোমাদেরকে কালকে বলেছিলাম না, দুটো পনিরের প্যাকেট এনেছি। তো আমুলের প্যাকেটটা আছে আর রেড কাউ পনিরের প্যাকেটটা বাইরে নিয়ে আসলাম। তো এটাকে বার করেছিলাম কিছুক্ষণ আগে আর একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ কালকে রাতে আনার পরেই একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওই কারণে একদম শক্ত হয়ে গেছিলো। আর ওইভাবেই রাখাটা ভালো, তাহলে বেশ পনির শক্ত থাকে আর ভালো থাকে। তো আজকে পনিরের তরকারি করব। তো এত গরম পড়ছে, প্রত্যেক দিন তো রিচ খাবার খাওয়া সম্ভব নয়, আর আমরা তো রিচ খাবার খাই না, তোমরা জানোই যারা ভিডিও দেখো প্রত্যেক দিন। তো মাঝে মাঝে এই ধরনের খাবার হলে কিন্তু বাচ্চা কাচ্চার খেতে ভালোই লাগে, তো ওই জন্যই আরও পনিরটা আন। তো এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলাম। তো পনিরগুলোকে হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি। আর পনির ভাজা খেতে পুচকুসোনা, আমি, আমরা সবাই খুব ভালোবাসি, তো ওদের জন্য দু একটা করে পনির ভাজা তুলে রাখব। আর আলু পেঁয়াজ দিয়ে যেভাবে কষিয়ে রান্না করে তো সেইভাবেই রান্না করব। কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু মশলাটা কম দেব, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে তোমরা তেলটা দেখছো, তো এটা শুধুমাত্র পনির আর আলুটা ভাজার জন্য আমি ইউজ করেছি, আর তারপরে পনিরের সবজিটা বানাবার জন্য অল্প পরিমাণেই সর্ষের তেল ইউজ করছি। কারণ আমি ভাজাটা না অল্প তেল দিয়ে করলে এক এক সময় মনে হয় যে ভাজা কম হয়েছে, ওই জন্য অলরেডি ভাজা করে করে যেই জিনিসগুলোকে তুলে নিই, তো সেই তেলটা কিন্তু আমি আলাদা সেপারেট রেখে দিই। কারণ জানো তোমরাই যে রান্না করতে গেলে প্রত্যেক দিন কিছু না কিছু ভাজা করতেই হয়, একমাত্র মাছ আর ডিমটা ছাড়া অন্য সব কিছুই কিন্তু ভেজে তেলটা সাইড করে রেখে দেওয়া যায়, আবার পরের দিন ইউজ করা যায়। তো যাই হোক, এর মধ্যে দেখো আমি যা যা মশলা দেওয়ার সব দিয়ে দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর শেষে চিনি দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলু আর পনিরটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো অনেককেই আমি দেখেছি
যে যে কোনো খাবার কষানোর পরে রান্না করতে করতে গরম জল দেয়। তো আমি কখনো সেটা ট্রাই করিনি, তবে আমার মনে হয় গরম জল দিলে স্বাদটা হয়তো বেশি ভালো লাগে ঠান্ডা জলটা দেওয়ার থেকে। তো আমি ভাবছি এরপরে যখন রান্না করব যে কোনো সবজি, একবার ট্রাই করে দেখব যে দুটোর মধ্যে তফাতটা কী। তো আমার পনিরটা রেডি হয়ে গেছে। তো কালারটা আজকে খুব একটা যে বেশি লাল হবে তা নয়, কারণ পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। শুধু হালকা পরিমাণে একটুখানি লাল কাশ্মীরি মির্চ আমি দিয়ে দিয়েছি। তো এখন বাজে দুপুর তিনটে আর আমরা খাওয়া দাওয়া করতে বসবো। তো এই যে পনিরের সবজি, মানে ফাইনাল লুক যেটা, তোমাদেরকে দেখানো বাকি ছিল। আর ম্যাক্সের জন্য অল্প করে ভাত আমি এই কড়াইটার মধ্যে করলাম। তো অল্প করে বলতে দুবারের জন্যই ভাত রান্না করে নিয়েছি। তো ভাতটা এখনো হচ্ছে, এখনো হয়নি সম্পূর্ণ, একটু শক্ত আছে। আর আমাদের জন্যও ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা অর্ধেক ফুটে গেছে আর বাকিটা কিছুক্ষণ পর আবার গ্যাস অন করবো, যখন হয়ে গেলে নামিয়ে নেব। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে খুব সিম্পল লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধে সাতটা আর এখানে দু কাপ কফি আর একটা ম্যাগি বানিয়ে নিয়েছি। তো কফিটা কার জন্য আর ম্যাগিটা কার জন্য বুঝতেই পারছো, পুচকুচনা যেহেতু খুবই ছোট ওকে কফি দেবো না, তবে সময় অসময়ে শুভকে এখন একটু কফি দিই, কারণ সব সময় না রাতের সন্ধ্যের টাইমে কিছু খাবার বানানো হয় না বা খেতে ইচ্ছেও করে না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ওই কারণে। তো এখানে শুভ পুচকুসোনাকে পড়াচ্ছে, পড়ানো হয়ে গেলে এগুলো আমরা খেয়ে। তো এরপরে পুচকুসোনা আর শুভর পড়া কমপ্লিট করে নেওয়ার পরে রাত্রির বাজে এখন নটা। তো এখন আমি আগের দিন যে জামা কাপড়গুলোকে ধুয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি, কারণ এগুলোকে এবার এক এক করে আলনায় রেখে দেব। তো একমাত্র ফ্যানের নিচে বা কুলারের সামনে দাঁড়িয়ে থাকলে তবেই মনে হয় যে গরমটা কম লাগে। তো ওই জন্য বেডের এখানে দাঁড়িয়েই আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর বেডশিটটাও কেচে দিয়েছিলাম, তো সেই বেডশিটটাও ভাঁজ করে রেখে দেবো। তবে গরমের সময় কিন্তু সুতির বেডশিট বিছানায় পাতলে পরে একটু গরমটা কম লাগে, ওই জন্য আমার কাছে যে কটা সুতির বেডশিট এখন আপাতত আছে, তো সেগুলোকেই আমি বিছানায় দুদিন পরপর চেঞ্জ করে পেতে দিই। তো এদিকে আবার পুচুসোনা শুভ আমার কাছে চলে এসছে কিছু কথা বলতে পড়ার বিষয়ে, কারণ আর কয়েকদিন পর স্কুল খুলবে, তোদের স্কুল খোলার সময় হয়ে আসছে আর কিছু স্কুল থেকে হোমওয়ার্ক এসেছে, তো সেগুলোই পড়া নিয়ে কথা বলছে দুজনা। তো পুচকুসোনা খুবই দুষ্টুমি করে, শুভর সাথে সাথেই সবসময় ঘোরে বা আমার সাথে সাথেই সবসময় ঘোরে, যেহেতু ছোট তো একটু আদুরে তোমরা বুঝতেই পারছো। তো তারপরে জামা কাপড়গুলো সব কটাকে ঠিক করে আলনায় রেখে দিলাম, আর এবার যে তিনটে বালিশের ওয়ার আগের দিনকে খুলে পরিষ্কার করে কেচে নিয়েছি, তো সেগুলোকেই এখন ভালো করে পরিয়ে নেব। তো এই সিল্কের ওয়ারগুলো না দুদিন তিন দিন ধরে এখন ইউজ করছি, যেহেতু সুতির ওয়ারগুলোকে কেচে দিয়েছিলাম, তো একদম দুপুরবেলায় মাথায় দেওয়া যাচ্ছিল না, কারণ খুব গরম হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে না, আজকে সঙ্গে সঙ্গে আগে কভারগুলোকে চেঞ্জ করে নিই, কারণ কভারের উপরেই কিন্তু মানে গরমের চাপটা বেশি পড়ে। তো তারপরে এগুলোকে রেখে দিচ্ছি, আর শুভ পাশে শুয়ে আছে, তো বিছানাটা ঠিক করে নিয়ে চলো তোমাদেরকে কিছু দেখাবার আছে আজকে। তো কিছুক্ষণ আগে বাবা এসেছিল, তো বাবা আসার পরে পুচকুসোনা আর শুভর জন্য একটা জিনিস দিয়ে গেছে, তো এটা নিয়ে এসেছে ভাই। তো ভাই গেছিল এক জায়গায় ঘুরতে, তো সেখান থেকে পুচকুসোনা আর শুভর জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছে। তো এটা হচ্ছে ঠাকুরের স্থান থেকে আনা। তো ভাই গেছিল কাশী বিশ্বনাথ, তো সেইখান থেকেই নিয়ে এসেছে। তো আমি এখনো ভাইয়ের সাথে কথা বলিনি, সেটা কোন জায়গায় পড়ে বা কতদিন লাগে যেতে আসতে সেসব বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। তো তো তোমাদেরকে শুধু আমি ঠাকুরের মন্দিরটা জায়গার নামটাই বলে দিলাম। তো পুচকুসোনা শুভ তো খুব খুশি, ওদের জন্য ঠাকুরের নাম লেখা দুটো পাঞ্জাবি এসেছে বলে, তো এটাগুলোকে তো পাঞ্জাবিই বলে যত সম্ভব। হ্যাঁ, লুকটা তো একদম পাঞ্জাবির মতন, তো এইগুলো ওদের জন্য এসেছে। তো পুচকুসোনা খুলে দেখাবে বলছিল তোমাদেরকে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে রাত্রিই শেয়ার করে দিই। তো বাবা তার সাথে কিন্তু প্রসাদও দিয়ে গেছে। তো পুচকুসোনা আর শুভর এই পাঞ্জাবি দুটো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে,
আর এই ধরনের পাঞ্জাবি আমার খুব ভালো লাগে, বাট কখনো পুচকুসোনার শুভকামী কিনে দিইনি। কিন্তু ভাই যেহেতু নিয়ে এসেছে খুব ভালো লাগলো, তো বাবা এসে দিয়ে গেল, আর তার সাথে কিন্তু প্রসাদও দিয়ে গেছে। তো প্রসাদের মধ্যে আছে বেসমের লাড্ডু। তো তোমরা কেউ বেসমের লাড্ডু খেয়েছো কিনা জানি না, তবে বেসমের লাড্ডু খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর আমরা প্রসাদ খেয়েছি, আর তোমাদের সঙ্গে প্রসাদটা আমি কালকে শেয়ার করব। আজকে যেহেতু আমার খেয়াল ছিল না, তো রাতে আর সেটা ভিডিও করা হয়নি, কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো কেমন লাগলো তোমাদের এই পাঞ্জাবি দুটো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখানে দেখো শিপটা করে নামও লেখা আছে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। তো এখন বাজে প্রায় 11টা থেকে 11:30 মতন। তো রাত্রির খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ পনিরের সবজি যা করেছিলাম আমাদের দুবেলা হয়ে গেছে ভাত আর পনিরের সবজি দিয়ে। আর ম্যাক্সকে রাত্রিবেলা দুধ ভাত দিয়ে দিয়েছি, আর দিনের বেলা পনিরের সবজি আর ভাত দিয়েছিলাম। তো তারপরে পুচকুসোনা শুভ শুয়ে পড়েছে। তো এখন আমি একটুখানি দুধের মধ্যে হালকা করে একটু হলুদ মিক্স করে নিয়ে আসলাম, কারণ আজকে শরীরটা খুবই খারাপ লাগছে, বুঝতেই পারছো, গরমও পড়ছে আর সারাক্ষণই তো কাজ করতে হয়, কাজ ছাড়া তো আমাদের কিছু নেই, সংসারটাকে তো পুরো ধরো কাজের উপর দিয়েই আমাদেরকে সামলে রাখতে হয়। কারণ কোন কাজটা আমরা বাদ দেব, প্রত্যেক দিন আমাদের ডেলি কার যে কাজ থাকে, তো সেই কাজগুলো না করলে তো একদমই চলবে না, তাই না? তো ওই জন্য শরীরটা যখন একটু খারাপ লাগে রাত্রিবেলার দিকে চেষ্টা করি যে ঘুমটা যেন ভালো হয় আর গা হাত পা ব্যথাটা বিশেষ করে যেন না হয়, তো ওই জন্য হলুদ দিয়ে দুধটা খেতে। তো হলুদ দিয়ে দুধ খাওয়ার আমার এটাই রিজন। তো পুচকুসোনা শুভ আর দুধ খাবে না বলেছিল, ওর জন্য ওদের জন্য আনিনি, আর ওরা দুজন ঘুমিয়ে পড়েছে। আর তার সাথে সাথে যেটুকু টাইম বসে আছি, কারণ দুধটা তো একটু গরম, তো ততক্ষণে দেখছি যে তোমাদের কোনো নতুন ভিডিও এসেছে কিনা, কারণ সারাদিনে আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার, তবে কারোর ভিডিওতে এখন আর কমেন্ট করি না, তার রিজন আছে, কালকে তোমাদেরকে ভিডিওতে অবশ্যই আমি জানাবো। তো আগে যেরকম সবার ভিডিও দেখার সাথে সাথে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতাম, বাট এখন আর সেটা আমি করি না। তোমরা হয়তো অনেকেই ভাবো যে দিদিভাই হয়তো তোমাদের ভিডিও দেখে না, কিন্তু না গো, তোমাদের ভিডিও আমি দেখি, কারণ তোমাদেরকে আমি আগেও বলেছি যে কাজ করতে করতে হলেও আমি ভিডিও দেখি, এক জায়গায় বসে হলেও আমি তোমাদের ভিডিও দেখি। কারণ নতুন ক্রিয়েটারদের কাছ থেকে যা শেখা যায়, পুরনো ক্রিয়েটারদের কাছ থেকে এখন এই মুহূর্তে আমরা কিন্তু আর শিখতে পারি না, কারণ তাদের লাইফস্টাইল কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো ওই জন্য আমি আমার বন্ধুদের ভিডিও সবসময় দেখার চেষ্টা করি আর আমি দেখি, শুধু কমেন্ট বক্সে কমেন্ট করি না, কিন্তু অন্যজনের কমেন্ট কিন্তু আমি পড়ি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টেক কেয়ার, গুড নাইট, বাই।